বিজেপি সরকারের 2021 নির্বাচনের বৈতরণী পার হওয়ার মূল প্রতিশ্রুতি আছিল মহিলাসকলের মাইক্রো ফাইন্যান্সের লোন মাফ করা। কিন্তু শেহতীয়াকৈ মন্ত্রী অশোক সিংঘালের মাইক্রো ফাইন্যান্সের সন্দর্ভত শেহতীয়াকৈ ঘোষণা করা গাইডলাইনের পাছতেই সরকারের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে মেরাপানির মহিলাসকল। সরকার গঠন করার পাছতেই শর্মা সরকারের হুর সলনি হওয়াত ক্ষুব্ধ হয়ে পড়েছে মেরাপানির ঋণগ্রস্ত মহিলাসকল। মেরাপানির সাউদাং পথারত আজি মহিলাসকল একগোট হয়ে সরকারের বিরুদ্ধে নামি পড়িল প্রতিবাদত। কোভিড প্রটোকল মানি মহিলাসকলে হাতে হাতে প্লে কার্ড লৈ রাজপথত নামি পড়িল। খাতিখোয়া গাঁৱৰ মহিলাসকলে সমমর্যাদার সকলো লোকের ঋণ মাফ হব লাগে আর নির্বাচনের সময় দিয়া প্রতিশ্রুতি আখরে আখরে পালন করবলে আহ্বান জানায়। অন্যথা এই দাবি নামানিলে দৈয়াঙ্গর সহস্রাধিক মহিলায় রাজপথত নামিবলৈ বাধ্য হব বলে হুঙ্কার দিয়ে। হিমন্ত বিশ্ব শর্মায় যিখিনি প্রতিশ্রুতি দিছিলে আজি প্রতিশ্রুতি রক্ষা করা নাই। তেখেতে কৈছিলে যে ইলেকশনের আগত যতে মিটিং করেছিল ততে তেওঁ কৈছিলে যে মাইক্রো ফাইন্যান্সের ঋণ রেহাই দিম। আজি আমি তেখেতৰ কথামতে ঋণ আমি ঘূৰাই নাই দিয়া হলে নিদিল তেতিয়া কি কৰিছে মাস্টবিলাকে আহি আহি আমাৰ ঘৰে ঘৰে আকৌ তেখেতলোকে ঋণ বিচাৰিছে। বিচাৰিলত আমি ক'ৰ পৰা দিম? আৰু তেখেতলোকে কৈছে যে কিবা এইবিলাক সীমা বান্ধি দিছে। আগতেতো আমাক সীমা বান্ধি দিয়া নাছিলে, 1,00,000 ওপৰত তলত হ'লে দিব লাগিব ঋণ ৰেহাই, ওপৰত যদি থাকে নহয় তেখেতলোকৰ ঋণ ৰেহাই নিদিয়ে, এনেকুৱা কথা তেখেতলোকে কৈছে। তেখেতলোকে আমাক নিৰ্বাচনৰ আগতো এই কথাখিনি কোৱা নাছিলে যে চাৰিচুকীয়া থাকিলে নেপায়, কিবা 1,00,000 ওপৰত তেখেতলোকৰ আয় তাৰমানে বাৰ্ষিক আয় হ'লে ৰেহাই নিদিওঁ, এনেকুৱা কথাটো আমাক কোৱা নাছিলে। ইলেকশনের আগতো তেখেতলোকে বুকু ভিনা ভিনা কথা কৈছিলে। তেখেতলোকে আমি প্রতিজন মুঠতে পুরুষ মহিলা সকলকে রেহাই দিম, গোটর আমি সকলকে ঋণ রেহাই দিম। আজি তারিখের পর মেরাপানীত যদিনাখন মেরাপানীত মিটিং হয়েছিল, ইলেকশনের দুদিনের আগত মিটিং হয়েছিল, মিটিং হতে তেখেতে কৈছিলে যে আমি আজি তারিখের পর কোনো মহিলায় মাইক্রো ফাইন্যান্সের ঋণ ঘুরাব নালাগে। সেইদিন ধরে আমি বহুত ফূর্তি পাইছিলো, বহুত হাঁহিছিলো। এতিয়া যদিনাখন সদনত তেখেতলোকে তিনদিনিয়া মিটিং আলোচনা কৰিছিলে, তেখেতলোকে অশোক সিংঘাল ডাঙরিয়া তেখেতলোকৰ মিটিংত যিখিনি কথা কৈছিলে সেই কথাখিনি মতে আমার মনটো দুখ লাগিছে যে আমি কি করিম এতিয়া, আমি উপায়বিহীন। আর হিমন্ত বিশ্ব শর্মায় যিখিনি ডাঙর ডাঙর কথা কৈছিলে তেখেতে সেই কথা মতে কামটো কিয় করা নাই, এবার কিয় আমার ফলে ঘুরি চা নাই? যে দুখিয়া ভুক্তভোগী মহিলাক তেখেতে ঋণ দিম বলে আর এনেকুৱা হিসাবত রেহাই দিম বলে কোৱা নাই, হলে সকলো মহিলাক রেহাই দিম বলে কৈছিলে, সকলো মহিলাক রেহাই দিম বলে কোৱা সত্ত্বে এতিয়া তেওঁ কিয় পাল্টি মাৰিছে? মানে তেখেতে গাড়িত বহার পিছত আমাক এই কথাখিনি গাড়িত বহিব কারণেই তেখেতে জিকিব কারণে এই কথাখিনি কৈছিলে নেকি? গাড়িত বহার পিছত তেখেতে পাল্টি মারিব, আগ মুহূর্তত তেখেতে কি কৰিছে যে ঋণখিনি আমি রেহাই দিম বলে কোৱা সত্ত্বে আমি তেখেতক ভোট দিছিলোঁ, তেখেতে এতিয়া গাড়িত বহিলত কি কৰিছে? এতিয়া আমাক ঋণ সকলোকে রেহাই নিদিয়ে, তেখেতে কি কৈছে যে সীমা বান্ধি দিছে। আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি হাতযোৰ কৰিছোঁ তেখেতে যি আমাক ইলেকশনের আগত প্রতিশ্রুতি দিছিলে প্রতিশ্রুতিখিনি আমাক রক্ষা করক, আমাক ভুক্তভোগী তেখেতে আমাক উদ্ধার করক, আর আমি যাতে আর দ্বিতীয়বার এনেকে আমি রাজপথত ওলাই প্রতিবাদ করবলগীয়া নহয়, যদিহে তেখেতে আমাক রেহাই নিদিয়ে আমি 1,00,000 মহিলা ওলাই রাজপথলৈ আমি প্রতিবাদ করবলৈ আমি সাজু হম।